আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাংলাদেশ থেকে বেঙ্গালোরে ডক্টর দেবী শেট্টির নারায়ণ হসপিটালে যাবেন। আমরা প্রথমে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কলকাতা পর্যন্ত যাব। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, আবার চাইলে এয়ারেও যেতে পারেন, যার যেভাবে সুবিধা। আমি যেহেতু ট্রেনে যাচ্ছি, সেজন্য ট্রেন সংক্রান্ত সকল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ট্রেনে যেতে হলে আপনাদেরকে অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসতে হবে, কারণ ট্রেনটা ওখান থেকেই ছাড়ে, কমলাপুর স্টেশন থেকে ছাড়ে না। আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 8:15, আর ওনারা 2 ঘন্টা আগে যেতে বলে, অর্থাৎ 6:15 যেতে হবে ইমিগ্রেশন সংক্রান্ত কাজের জন্য। ট্রেনটা ঠিক টাইমেই ছেড়েছিল, সকাল 8:15। এখন আমরা দর্শনাতে আছি। দর্শনায় আসতে আসতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, আমরা লাঞ্চ নিয়েছি। আপনারা ট্রেনের মধ্যেই সব খাবার পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম মোরগ পোলাও। এক একটা মোরগ পোলাওয়ের প্রাইস ছিল 170 টাকা, তবে দাম হিসেবে মানটা মোটেও ভালো ছিল না, সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম থেকে কাটতে পারবেন। ট্রেনের টিকিট কাটার সময় হচ্ছে সকাল 8 থেকে বিকাল 5 পর্যন্ত, 5টার পরে আর টিকিট পাবেন না, তবে ট্রেনে আপনাদেরকে উঠতে হবে ঢাকাতে এসেই। এই ট্রেনে 2 ধরনের শ্রেণী আছে, এসি চেয়ার এবং এসি সিট। এসি চেয়ারের টিকিট মূল্য 2570 টাকা এবং এসি সিটের টিকিট মূল্য প্রায় 2500 টাকা। এখানে নন এসি কোনো শ্রেণী নাই, সবগুলোই এসি। আমরা অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছি। সকাল 8:15 ঢাকা থেকে ট্রেনটি ছেড়েছিল, কলকাতা স্টেশনে পৌঁছেছে বিকাল 4:30। রেল ক্রসিংয়ের ওপর ডিপেন্ড করে সময়টা এর চেয়ে কম বেশি লাগতে পারে। এখানে আবার ইমিগ্রেশন করতে হবে, ইমিগ্রেশন করতে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগতে পারে। ইমিগ্রেশন শেষ করে আমরা বাইরে বের হয়ে গিয়েছি। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মৈত্রী এক্সপ্রেস ট্রেন কোন স্টেশনে দাঁড়ায়। এটা কলকাতা স্টেশন। এখন আমরা যাব কলকাতা নিউ মার্কেটে। কলকাতা নিউ মার্কেটে যাওয়ার জন্য এখান থেকে আপনারা অ্যাভেলেবল ট্যাক্সি পেয়ে যাবেন, চাইলে বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচটা কম হবে। কলকাতা স্টেশন থেকে কলকাতা নিউ মার্কেটে ট্যাক্সি ভাড়া নেবে 200 থেকে 250 রুপি। কলকাতা নিউ মার্কেট থেকে আপনারা সব কিছু টিকিট পাবেন, যেমন ট্রেনের টিকিট, এয়ারের টিকিট, আবার সব জায়গার টিকিট পাবেন, যদি বেঙ্গালোরে যেতে চান অথবা চেন্নাই যেতে চান অথবা যদি ভেলোরে যেতে চান, সব জায়গার টিকিট কলকাতা নিউ মার্কেটেই পাবেন। নিউ মার্কেটে যাওয়ার সময় ট্যাক্সি চালককে বলে দিবেন যেখানে শ্যামলী কাউন্টার বা দেশ কাউন্টার আছে সেখানে যাব, না হলে আবার আপনাদেরকে মার্কেটে নামিয়ে দিবে। নিউ মার্কেট থেকে শ্যামলী কাউন্টার বা দেশ কাউন্টার আরও কিছুটা সামনে। আমরা শ্যামলী কাউন্টারে যে ইয়ারের টিকিট নিয়েছি, সেই দিনে ট্রেনের টিকিট ছিল না, শেষ হয়ে গেছিলো। ট্রেনের টিকিট ছিল একদিন পরে। ট্রেনে যেতে হলে আমাদেরকে কলকাতায় একদিন থাকা লাগবে, তো আমরা যেহেতু সময় নষ্ট করতে চাচ্ছিলাম না, সেই জন্য এয়ারের টিকিট নিয়েছি। নিউ মার্কেটে কিছু কাজ ছিল, সেগুলো সেরে ডিনার শেষ করে এখন আমরা রওনা দিয়েছি ট্যাক্সি করে এয়ারপোর্টে যাওয়ার জন্য। নিউ মার্কেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্যাক্সি ভাড়া নেবে 400 থেকে 450 রুপি। এখন বাজে রাত 10:30, আমাদের ফ্লাইট টাইম সকাল 4:30। যেহেতু বোর্ডিং পাস করার জন্য 1.5 থেকে 2 ঘন্টা আগে পৌঁছানো লাগে, তো আমাদেরকে 3টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। অত রাত্রে এয়ারপোর্টে যাওয়া ঝামেলা, সেজন্য আমরা এখনই যাচ্ছি। কলকাতা থেকে এয়ারে করে বেঙ্গালোরে যেতে 2 ঘন্টা 10 মিনিট টাইম লাগে। টিকিটের প্রাইসটা আসলে ভেরি করে, এক এক সময় এক এক রকম রেট থাকে। আমরা যখন গেছিলাম তখন এক একজনের টিকিটের প্রাইস ছিল 9,500 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 13,500 টাকা। এটা আমি তখনকার ডলারের রেট হিসাব করে বলছি। বাংলাদেশি টাকার মূল্য যেহেতু এখন কমে গিয়েছে, সেজন্য সব জায়গাতে বেশি টাকা লাগছে। আপনারা যদি কলকাতা থেকে বেঙ্গালোরে ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে টিকিটটা আগে থেকে কেটে রাখবেন, বাংলাদেশ থেকেও টিকিট কাটা যায়। তা না হলে কলকাতায় আপনাদেরকে 2-1 দিন থাকা লাগতে পারে, সঙ্গে সঙ্গে টিকিট পাওয়া একটু টাফ, খুব সহজে পাওয়া যায় না। কলকাতা থেকে বেঙ্গালোরে 2টা ট্রেন যায়, একটির নাম হচ্ছে হাওড়া এবং আরও একটির নাম দুরন্ত। এছাড়া অন্য কোনো ট্রেন যায় কি না আমার জানা নেই, তবে এই 2টা ট্রেনের মধ্যে দুরন্তটা ভালো। দুরন্ততে যেমন সময় কম লাগে, তেমনই সার্ভিসটাও ভালো।
আপনারা যদি দুরন্ততে যান তাহলে হাওড়া চেয়ে 3 থেকে 4 ঘন্টা আগে পৌঁছাতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এসেছি। এবার দিয়ে কলকাতা এয়ারপোর্টে আমার চতুর্থবারের মতো আসা হলো। আপনাদেরকে এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাই, সেই সাথে ট্রেন সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে দিই। দুরন্ত ট্রেনের নর্মাল টিকিটের মূল্য 2200 রুপি এবং এসির মূল্য 4000 রুপি। এটা এসির সর্বনিম্ন মূল্য। আপনারা যদি কেবিনে যেতে চান সেক্ষেত্রে আরও বেশি লাগবে। এই টিকিটের সঙ্গে আপনারা যদি খাবার অ্যাড করেন সেক্ষেত্রে আরও 400 টাকা করে বেশি দেওয়া লাগবে। সরি, 400 টাকা না, 400 রুপি। টাকা বলে বলে অভ্যাস হয়ে গেছে তো, টাকা বের হয়ে যাচ্ছে। তবে খাবারটা ইনক্লুড করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনারা চাইলে বাইরে থেকেও খাবার কিনে খেতে পারেন, খাবারের কিন্তু কোনো অভাব হবে না। ট্রেনের মধ্যে অনেক খাবার পাবেন, ট্রেনের ক্যান্টিন থেকেও খেতে পারবেন, আবার চাইলে বাইরে থেকেও খেতে পারবেন। খাবার সহ যদি টিকিটের মূল্যটা হিসাব করেন তাহলে নর্মাল টিকিটের মূল্য আসে 2600 রুপি এবং এসি টিকিটের মূল্য আসে 4400 রুপি। কোনো কোনো এজেন্সিতে টিকিটের মূল্য অনেক বেশি নিয়ে থাকে, সেই জন্য টিকিট কাটার আগে 2 থেকে 3টা কাউন্টার ঘুরে দেখবেন। এরই মধ্যে বোর্ডিং পাস করে ভেতরে চলে এসেছি। এখন রাত 3টা বাজে, যেহেতু অনেক রাত সেহেতু এয়ারপোর্টের ভেতরের দোকানগুলো ম্যাক্সিমাম বন্ধই ছিল, শুধুমাত্র খাবার দোকান ছাড়া। আমরা ওয়েট করছি প্লেনের জন্য। এখন বাজে আনুমানিক সকাল 6:30। যখন প্লেনে উঠেছিলাম ওই সময় বাইরের দিকটা অনেক অন্ধকার থাকার কারণে ভিডিও করতে পারিনি। আকাশে সূর্য উঠেছে, সেই সাথে হালকা হালকা রোদ মেঘের উপরে পড়ছে। ভাবলাম এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। প্লেনের মধ্যে আমাদেরকে কিছু খাবার দেওয়া হয়েছিল, এই খাবারগুলো ভাড়ার সঙ্গে ইনক্লুড করা ছিল। 2 ঘন্টা জার্নিতে কোনো কিছু না খেলেও চলে, আর যেহেতু শেষ রাত্রের দিকে ওই সময় এমনিতেই কিছু খাওয়া হয় না। আমি জানতাম না ভাড়ার সঙ্গে খাবারের প্রাইসটা ইনক্লুড করা আছে। যদি বাদ দেওয়ার অপশান থাকতো তাহলে আমি আগেই বাদ দিয়ে দিতাম, কারণ এখানে যে কয়টা খাবার দেখছেন এই কয়টা খাবার মূল্য প্রায় 1000 রুপি। 2টা ছিল জুস, নীল যে বক্সটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু কাজু বাদাম আছে, আর একটা দিয়েছে কাপ নুডলস। আমরা শুধু কাজু বাদামটাই খাবো, এখন যেহেতু আপাতত কোনো প্রসেস ফুড খাচ্ছি না সেজন্য এগুলো খাবো না। ধীরে ধীরে প্লেনটা মেঘের ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করেছে। যখন প্লেনটা নিচের দিকে নামে তখন ওপর থেকে নিচের দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ল্যান্ড করার পরে লাগেজ নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার আগে বেঙ্গালোর এয়ারপোর্টের কিছু সিনারি ক্যামেরা বন্দি করলাম। বেঙ্গালোর এয়ারপোর্টটা অনেক গর্জিয়াস। এখানে আমি প্রথমবারের মতো আসলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ইন্ডিয়ার এয়ারপোর্টগুলো মনে হয় সবগুলোই গর্জিয়াস। এর আগে যখন আমি চেন্নাই গিয়েছিলাম সেখানকার পরিবেশও আমাকে মুগ্ধ করেছিল। এই এয়ারপোর্টে আমার সাথে একটি মজার ঘটনা ঘটেছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যখন আমি বিভিন্ন সিনারি শ্যুট করতে করতে বের হওয়ার গেটের দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা রোবট সামনের দিক থেকে আমাদের দিকে আসছে। তো ভাবলাম এই রোবটটাকেও শ্যুট করে ফেলি। অবাক কাণ্ড, রোবটটাকে শ্যুট করার সঙ্গে সঙ্গে সে আমাকে ফলো করা শুরু করেছে।
যখনই আমি তার দিকে ক্যামেরা ধরেছি সঙ্গে সঙ্গে সে আমাকে ফলো করা শুরু করেছে। এটা দেখে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি এয়ারপোর্টের ভেতরে ছিলাম ততক্ষণ পর্যন্ত রোবটটা আমাকে ফলো করছিল। মেন গেট দিয়ে বের হওয়ার সময় সামনেই কিছু সুন্দর সুন্দর ক্যাফে দেখতে পাবেন, আপনারা চাইলে সেখান থেকে স্ন্যাক্স সেরে নিতে পারেন। এখন আমরা নারায়ণা হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেঙ্গালোর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে নারায়ণা হসপিটালে যেতে সময় লাগে 1.5 ঘন্টা, যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে সময়টা আরও বেশিও লাগতে পারে। আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম সেজন্য খুব দ্রুত পৌঁছে গিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে নারায়ণা হসপিটালে ট্যাক্সি ভাড়া নেবে 1400 থেকে 1500 রুপি। এয়ারপোর্টে আপনারা সিএনজিও পাবেন, সিএনজিতে ভাড়াটা কিছুটা কম লাগে, 700 থেকে 1000 রুপির মধ্যেই সিএনজি পেয়ে যাবেন। এর চেয়ে কম খরচে যেতে চাইলে আপনাদেরকে বাসে যেতে হবে, নারায়ণা হসপিটালটা যেহেতু মেন রোডের পাশেই সুতরাং বাসে গেলেও কোনো প্রবলেম হবে না। এয়ারপোর্ট থেকে নারায়ণা হসপিটালে যেতে হলে বেঙ্গালোর সিটির ওপর দিয়ে যেতে হয়, আপনি চাইলে হসপিটালে যেতে যেতে বেঙ্গালোর সিটিটাও দেখে নিতে পারেন। অবশেষে ডক্টর দেবী শেট্টির নারায়ণা হসপিটালে চলে এসেছি। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি মেন গেট, বাট আমি যেহেতু গেস্ট হাউস থেকে আসছি সেই কারণে পেছনের দিক দিয়ে আসতে হচ্ছে। সরাসরি নারায়ণা হসপিটালে না এসে প্রথমে আমরা গেস্ট হাউসে উঠেছি, তারপরে ফ্রেশ হয়ে এখন হসপিটালে আসছি। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই মেন গেট, এটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। নারায়ণা হসপিটালে কিভাবে চিকিৎসা শুরু করবেন, এখানকার ডাক্তারদের ফি কেমন, চিকিৎসা করতে কেমন খরচ হয়, এখানকার যে হোটেলগুলো আছে সেগুলোর রেট কেমন, বাজার কোথায় থেকে করবেন, এই সব কিছু বিষয়ে আমি একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন। নারায়ণা হসপিটালে কিভাবে আসবেন এটা সম্পর্কে সব ধরনের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, তারপরে যদি আপনারা কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।